কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে আমরা রয়েছি নবদ্বীপ ধামে, আর এখানে সকালবেলা ব্যালকনি থেকে এই প্রকৃতির এই সুন্দর আবহাওয়া দিয়েই দিনটা শুরু করলাম। লোকজন অভি সাজগোজ কর রা হ্যাঁ, আর অভি দেখো ইতনা সাজনে কে বাবজুদ ভি অভি তক রেডি নেই হো সকা, ক্যুকি 5 বজে উঠা থা। বাহ, কানের পড়তে এত টাইম লাগে রে। ও মা, দরকার নাই, যাই হোক ওদের রুমটা দেখে আসি। আর আমাদের আজকে সকালবেলা উঠে তোমাদের রুম দেখাচ্ছি, কারণ রুমগুলো সত্যি সুন্দর। আরে বাই সাব, সবাই রেডি? ও হো হো, ওদিকে কুলসুম, ওকে দেখাবো কি না, ও সবাই রেডি হয়ে গেছে। এবার জাস্ট আমরা বেরোবো, সো র্যান্ডমলি টোটো নিয়ে নেবো। আর আমাদের এই জায়গাটা কিন্তু বেশ বড়, একদম মুই কর্নার থেকে একদম মুই কর্নার অনেকগুলো রুম আছে, আর এটা প্রায় 4 তলার মতন। তো আজকে এখন আমরা ঘুরতে যাই আর কি। আমরা যে বিল্ডিংটায় ছিলাম, এটা হলো এই বিল্ডিংটা, অনেকটাই বড় আর অনেকটাই মানে বিশাল। আমি বাইরে থেকে দেখাচ্ছি কতটা বড়, বুঝতে পারবে। আর এখানে কিন্তু একটা সুন্দর বোটিং করার জায়গা রয়েছে, আর ওই ভেতরটায় রয়েছে হলো হরিণ। সো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মানে আমার তো পার্সোনালি অনেকটাই সুন্দর লাগলো। আর এই জায়গাটাও দেখো, খুব সুন্দর জায়গাটা। সো বাইরে থেকে দেখি কতটা বড়, চলো। সো বাইরে থেকে দেখতেই পাচ্ছো এত বড় বিল্ডিং, আর বিশাল রুম রয়েছে, মানে এখানে বিশাল মানে খুব মানে বড় সড়ো সব কিছু, জায়গাটা একদম সুন্দর। আর এটা হলো এখানকার গেট। সো আমরা এখন বেরোবো ঘুরতে, সো আমাদের পুরো টিম রেডি। আর কাল যে মন্দিরটা দেখাচ্ছিলাম, ওই রাতের বেলা যেহেতু এসেছিলাম তো মন্দিরটা আমরা ঠিক করে দেখাতে পারিনি। সো আজকে ঢুকবো কি না ঠিক বলতে পারছি না, কিন্তু এই সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরটা, সেই পেছনে রয়েছে শ্রী চৈতন্য সরস্বতী মঠ জল মন্দির, ঠিক আছে। সো এই হলো মন্দির, আর এখানে সম্পূর্ণটাই একদম আলাদা টাইপের, ওদের সবটাই আমি বলে দিলাম। এই যে মন্দির, সেই মন্দির, আর এখানে সবসময় কীর্তন হতে থাকে। আর ভেতরটা ঢুকলাম না, এখান থেকে দেখাচ্ছি। হ্যাঁ, সেই মন্দির। তো আমরা এখন উঠে টোটো নিয়ে নিয়েছি, এই সবাই আমরা টোটো নিয়ে আমরা এখন চলে আসলাম। দাদা, এটা গুপ্ত বৃন্দাবন তো? তো আমরা চলে আসলাম গুপ্ত বৃন্দাবন, তো পেছনে ওই মন্দির। তো চলো ভেতরে ঢোকা যাক এখন। চলে আসলাম এই মন্দিরে, তো ভেতরে ঢুকি দেখি। চলো ভেতরে ঢোকা যাক। আর এইটা জায়গাটা, এটা রাধারানীর মন্দির বাইরে লেখা, কিন্তু সবাই বলছে এটা নাকি ওই মানে টোটো দাদা বলছে এটা গুপ্ত বৃন্দাবন। তো চলো দর্শন করি গুপ্ত বৃন্দাবন, ওই ওখানটা লেখা আছে, দাঁড়াও দেখাচ্ছি সামনে গিয়ে। তো এই লেখা গুপ্ত বৃন্দাবন, তো চলো ভেতরে ঢোকা যাক। এখানে টিকিট কাটতে হয়, টিকিট কত করে? 10 টাকা? চলো টিকিট কেটে নি, তো ধীরে ধীরে কাটছে টিকিট। গুপ্ত বৃন্দাবন ভেতরে, আর তার পাশেই আছে এই সমাধি মন্দির। আমরা সবাই এই মন্দিরে যাচ্ছি এখন, আর ভেতরে ওই যা যা আছে দেখতেই পারলে। চলে আসলাম বলদেব মন্দিরে, আর আমরা ভেতরে যাই। আর সকালে যেহেতু এসেছি, বেশিরভাগ মন্দিরগুলোই কিন্তু বন্ধ বন্ধ, আর যাই দেখি যাওয়া যাক। সো ভেতরে যাই, ওই তো মন্দির খুলেছে, তো চলো মন্দিরে প্রণাম করে দর্শন করে আসি। গোবিন্দ বাড়িতে Yeah.
আসলাম নিমাইয়ের জন্মস্থান। সো চলো ভেতরে যাওয়া যাক, আর ক্যামেরা অ্যালাউ থাকলে অবশ্যই ভিডিও দেখাবো, আর না থাকলে অবশ্যই দেখাতে পারবো না। সো চলো যাওয়া যাক। যে নিম গাছটা রয়েছে, এই নিম গাছের নিচেই নাকি নিমাই জন্মগ্রহণ করেছিল, তো এখানে দেখিয়ে দিলাম, কারণ ভিডিও নট অ্যালাউ, তবুও চেষ্টা করলাম একটু দেখানোর। চৈতন্য সেবা মন্দির, এখানে আসলাম, 10 টাকার টিকিট নিল আর ভেতরে আমরা যাবো। সো এক্সাইটেড, চলো চলো। ওয়াও, এই ভেতরে কি এসি আছে? না, ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু বল বেশ ভালোই লাগছে। তো এটা দিয়ে ভেতরে ঢুকে আরও ঘুরতে হবে, আর আমি নিয়ে নিয়েছি একটা 3 কেজির গোপাল, যেটার ভিডিও আমি করতে পারিনি। সো আমার ব্যাগে রয়েছে এখানটায়, যাই হোক চলো যাওয়া যাক। জন্মস্থান থেকে নিয়েছি সেটা বলো? হ্যাঁ, জন্মস্থান থেকে নিয়েছি আমি গোপাল, আর এখানে বেশ সুন্দর কেজি হিসেবেই 1 কেজি 1000 টাকা করেই নিল, মানে একটু আমার মনে হলো একটু বেশি, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এখানে আছে আমাদের শ্রী চৈতন্যজির একটা খুব সুন্দর মূর্তি, বেশ সুন্দর দেখতেও লাগছে, আর সত্যি অনেকটাই কিন্তু উপরে রয়েছে। চলো চলো চলো, এগুলো মাছ না ব্যাঙাচি। তো এখানে সম্পূর্ণটা জুড়েই এরকম একটা রাস টাইপের করা আছে, বেশ বেশ সুন্দর দেখতেও লাগছে, আর আমরা সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। ভেতরে এরকম একটা মিউজিয়াম রয়েছে, আর মিউজিয়ামের ভেতরটা একদম পুরো সাজানো গোছানো সব কিছু রয়েছে। প্রভুর চরণ পাদুকা, তো ভেতরে যাই দেখি, যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে তো ভালো, না তো নেই। পাশে রয়েছে সোনার গৌরাঙ্গ, এই মন্দিরে ঢুকবো, দেখি এখন কি হয় না হয়, চলো যাওয়া যাক। তো এখানে হচ্ছে সোনার গৌরাঙ্গ, গৌরাঙ্গ পাশে রয়েছে মহাপ্রভুর বাড়ি। তো এই মন্দিরের ভেতরে ঢোকা যায় কিনা আমি জানি না, মানে বাড়িতে ঢোকা যায় কিনা জানি না, মহাপ্রভুর বাড়ি এটা বললো, চলো দেখা যাক। আমরা এখন চলে আসলাম সমাজ বাড়ি, এখন ভেতরে ঢুকবো, কিন্তু বাড়ি থেকে মন্দিরটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। তো চলো ভেতরে, ক্যামেরা অ্যালাউ হলে তো অবশ্যই ছবি তুলবো, আর সমাজবাড়ি লেখাটাও দেখিয়ে দিচ্ছি, এই জায়গার সমাজবাড়ি। রাধারানী এবং তার সখীরা সবাই রয়েছে, আর খুব সুন্দর লাগছেও দেখছে। ফয়েল পেপারে, বাহ কি সুন্দর লাগছে দেখতে, জানি তার জায়গাটাও দেখো কি সুন্দর, ওপরের কারুকার্য, আর তার সঙ্গে কিন্তু এখানে কিন্তু দরজা ফরজা যা যা রয়েছে দেখবেন, এইখানে দরজাটা, এই যে দরজাটা এত সুন্দর করা, মানে সব কিছুই এত সুন্দর, মানে কি বলবো, আর এসেও কিন্তু মনটা একদম শান্ত হয়ে গেল এই জায়গাটায়। এখানে একটা গাছ আছে এত সুন্দরভাবে সাজানো, সেটা মানে খুব সুন্দর লাগছে দূর থেকেও, আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর আমি ভাবছিলাম যে সমাজ বাড়ি কেমন হবে না হবে, আমি অত কিছু ভাবিনি, বাট এখানে আসার পর কিন্তু বেশ সুন্দর লাগছে জায়গাটা, জাস্ট ওয়াও। আর আজকে আমরা সকালে যেহেতু 5টায় বেরিয়েছি, আমাদের অলমোস্ট অনেক কয়েকটা জায়গা ঘোরা হলো, আমি এখনও গুনি শেষ করাই যাবে না বলে। হ্যাঁ, যাই হোক চলো, আজকে তো এইটুকুনি ঘুরলাম, দেখা যাক আর কি ঘুরি, আর তোমাদের সাথে তো সব কিছু শেয়ার হবেই, সঙ্গে থাকো এটা তো অবশ্যই অবশ্যই। ঠিক আছে চলো এবার অন্য কোনো জায়গায় যাই। আমরা তারপরে চলে আসলাম নৃসিংহ মন্দিরে, কিন্তু মন্দিরে ভোগ হচ্ছে এই মুহূর্তে, তো এখন প্রভুকে ভোগ দেওয়া হচ্ছে বলে, অর্পণ করা হচ্ছে বলে এখন মন্দির বন্ধ আছে, কিন্তু মন্দির খোলাই থাকে, তো আমাদের কাছে বেশি সময়ও নেই, তো আমরা যতটা টাইম পাবো তার মধ্যে কভার করার চেষ্টা করবো। ভেতরে জগন্নাথজিও রয়েছে, সো চলো এখন এখান থেকে বেরোনো যাক।